কলকাতা হাইকোর্টে অন্তর্ভুক্ত করা হচ্ছে কিয়স্ক পরিষেবা। ভার্চুয়াল শুনানিতে আইনজীবীদের অসুবিধা দূর করার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এই বিজ্ঞপ্তি প্রকাশ করে এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন। আইনজীবীরা মনে করছেন এই পদক্ষেপের ফলে ভার্চুয়াল শুনানিতে অনেকটাই সুবিধা হবে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হাইকোর্টের মধ্যে 7টি কিয়স্ক বসানো হবে এবং সেখান থেকেই ভার্চুয়াল শুনানিতে অংশ নিতে পারবেন আইনজীবীরা। কোভিড পরিস্থিতিতে ভার্চুয়াল শুনানির ওপর জোর দিয়েছে হাইকোর্ট, কিন্তু অনেক আইনজীবীদের কাছে উন্নত ভার্চুয়াল পরিকাঠামো না থাকার ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই সমস্ত দিক বিচার করে কিয়স্ক বসানোর সিদ্ধান্ত নিল হাইকোর্ট কর্তৃপক্ষ। উচ্চ আদালতের এই পদক্ষেপের প্রশংসা করেছে আইনজীবী মহল। অনেকের মতে এই পরিষেবার ফলে সুস্থভাবে এবং কোভিড বিধিনিষেধ মেনে শুনানির কার্যক্রম চালানো যাবে।